নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, লাউয়ের কোপ্তা কারি। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন, খেতে খুবই সুস্বাদু হয়। এর জন্য আমি 500 গ্রামের মতন লাউ নিয়ে নিয়েছি। লাউটা নিয়ে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে খোসাটা মোটা করে ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর এটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একটু মোটা মোটা করে গ্রেট করবেন, খুব মিহি করে গ্রেট করার দরকার নেই। এবার সমস্ত লাউটা খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি গ্রেট করব, যাতে গ্রেট করার পরে আর ধুতে না হয়। লাউটা গ্রেট করে নিলাম, সমস্ত লাউটা এভাবে গ্রেট করে নিয়ে তারপর এতে পরিমাণ মতন 1/2 চামচ হলুদ বাটা আর সামান্য একটু নুন মাখিয়ে এটা 10 মিনিট রেখে দেব। লাউটা গ্রেট করা হয়ে গেছে, এবার এতে নুন আর হলুদ মাখিয়ে নেব। নিয়ে 10 মিনিট পরে এটা আমি ভালো করে হাতের সাহায্যে চিপে চিপে জলটা বার করে দেবো। লাউ যেহেতু প্রচুর জল থাকে, এই জলটা অবশ্যই বার করে দেবেন, না হলে বড়াটা বা পকোড়াটা খুব সুস্বাদু হবে না। সমস্ত জলটা 10 মিনিট পরে এইভাবে হাত দিয়ে চিপে চিপে বার করে দেব। তারপর এতে আমি সমস্ত মশলা আস্তে আস্তে মেশাবো। এর জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, 1 চামচের মতন কিশমিশ কুচি, 2 চামচের মতন দিয়েছি কাজু বাদাম কুচি, 1 চামচ আদা বাটা, সামান্য নুন, হিং, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ দিয়েছি 1 চামচ করে, হলুদ দিয়েছি, চিনি দিয়েছি, ধনে জিরে ভাজা গুঁড়ো মশলা দিয়েছি 1 চামচ আর 2-3 চামচের মতন দিয়েছি বেসন। আলাদা করে কোনো জল দেবো না, লাউয়ে যেহেতু জল থাকে সেই জন্য এই জলেই মাখা হয়ে যাবে। তা মেখে নিয়ে 10 মিনিট পরে ফিরে আসছি। এবার একটা মশলা করে নেব, 2টো টমেটো নিয়েছি আর কাশ্মীরি লঙ্কা আমার 2টো ভালোভাবে ভেজানো ছিল, সেই কাশ্মীরি লঙ্কাগুলোর দানাগুলো ভেতর থেকে বাদ দিয়ে দিচ্ছি। অবশ্যই দানাগুলো বাদ দিয়ে দেবেন, তাহলে রংটা খুব সুন্দর হবে। আর কিছু কিছু দানা ভালো বাটা হয় না, রান্নায় পড়লেও খেতে ভালো হয় না। এবার সমস্ত দানা বাদ দিয়ে তারপর বাটবেন, তাহলে দেখবেন লঙ্কার রংটা খুব ভালো আসবে। আর এতে আমি 8-10টার মতন কাজু বাদাম দিয়ে দেব। আপনারা যদি কাজু বাদাম না থাকে 4 মগজও 2 চামচ দিয়ে দিতে পারেন। দিয়ে মশলাটা বেটে নেবেন। মশলাটা বেটে নিয়ে ফিরে আসছি। মশলাটা বাটা হয়ে গেছে, এই মশলাটা পাশে রেখে দিয়ে এবার আমি একে একে কোপ্তাগুলো ভেজে নেব। সেজন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়ে, কড়া গরম হলে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কোপ্তাগুলো এইভাবে গোল গোল করে ভেজে নেব। এই কোপ্তাগুলো আপনারা ডালের সঙ্গেও খেতে পারেন, ছাঁকা তেলে ভালো করে ভেজে, আর সস দিয়েও বাচ্চাদের দিতে পারেন। বাচ্চারা যেহেতু লাউ খেতে পছন্দ করে না, তাদের এইভাবে যদি বানিয়ে দেন ওরা বুঝতেও পারবে না, দেখবেন আবার চাইছে, বায়না করছে যাতে আপনি আবার বানান। সমস্ত কোপ্তাই এইভাবে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। খুব জোরে আঁচে এই সময় দেবেন না, গ্যাস বেশি জোরে হয়ে গেলে তখন লাউয়ে কোপ্তাগুলোর গা গুলো বেশি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এর থেকে আমি কিছু কোপ্তা ভাজা খাবো, সেজন্য একটু বেশি লাল লাল করে নেব, আর যেগুলো আমি কোপ্তা কারিতে ব্যবহার করব সেগুলো একটু হালকা করে ভেজে নেব। সমস্ত কোপ্তা এইভাবে লাল লাল করে ভেজে দুবারে ভেজে তুলে নেব। দেখুন কেমন হয়েছে, এইভাবে সমস্ত কোপ্তায় ভেজে তুলে নিচ্ছি। নতুন বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। সমস্ত কোপ্তা আমি দুবারে ভেজে নিয়েছি, দেখুন। এবার ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা, 1/2 চামচ জিরে, 4টে কাঁচা লঙ্কা কুচি আর 1টা ক্যাপসিকামের অর্ধেক এইভাবে ছোট করে কুচি কেটে নিয়ে ভালো করে দিয়ে ভেজে নিলাম। যখন মশলাটা ভাজার খুব ভালো সুগন্ধ বেরোবে তখন সামান্য একটু 1/2 চামচের একটু কম হিং দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না একটু অবশ্যই হিং দেবেন। 1/2 চামচের মতন দিলাম আদা বাটা, হিং আর আদাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। কাঁচা গন্ধ চলে গেলে তারপর এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম টমেটো, কাশ্মীরি লঙ্কা আর কাজু বাদামের, সেই পেস্টটা দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপর এতে আমি সামান্য একটু চিনি ব্যবহার করব, সামান্য একটু ধনে জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা কাঁচাও ধনে জিরে বাটা দিতে পারেন, আমার যেহেতু ভাজা ছিল মশলাটা সেজন্য আমি ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অবশ্যই দেবেন, চিনি শুধু রান্না মিষ্টির জন্য নয়, স্বাদের ব্যালেন্সও নিয়ে আসে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন দেখবো তেলটা ভেসে উঠছে তখন এর মধ্যে আমি 1 বাটির মতন গরম জল দিয়ে দেব। জলটা আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি রান্নাটা মাখো মাখো করবো, জলটা এই জন্য একটু কম দিলাম। জলটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। ঝোল যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দেব।
ঝোল ফুটে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে খুব বেশি না, মিনিট দুয়েক ফুটিয়ে নিলাম। খুব ভালো করে ভাজা আছে যেহেতু, খুব বেশি ফোটানোর দরকার নেই। এবার এক মুঠো ধনে পাতা, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে রান্নাটা আমি গ্যাসটা অফ করে দিলাম। মিনিট পাঁচে পরে এটা পরিবেশন করব। এই রেসিপিটা অবশ্যই গরম ভাত দিয়ে খাবেন, কিংবা রুটি পরোটা দিয়েও খেতে খুবই সুস্বাদু লাগবে। দেখুন কেমন হয়েছে, দেখলেই দেখবেন জিভে জল এসে যাচ্ছে। বাচ্চারা বলবে আবার বানান, বাড়ির সবাই আপনার তারিফ করবে। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।